হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা চটজলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো অত্যন্ত সোজা আর বিশেষ সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ হয়। টিফিনে বাচ্চাদের এটা দিতে পারেন, অনেকক্ষণ পেট ভরাও থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তৈরি করব পটেটো অমলেট। পটেটো অমলেট বানানোর জন্য প্রথমে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ফাইনলি কুচি কুচি করে নিয়েছি। খুব ছোট ছোট করে কিন্তু কুচি কুচি করে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা সতে করব, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভাজলেই হবে। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন, এটা বানানোর জন্য খুব বেশি তেলও দরকার নেই। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়ে আমি একবার দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। আদা কুচি রসুন কুচি 1 টেবিল চামচ দিয়েছি টোটাল। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খায়, কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। কাঁচা লঙ্কা কুচির জায়গায় গ্রিন চিলি চপ, এর জায়গায় আপনারা ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি। আমি কিন্তু আলুটা খুব ছোট ছোট করে কুচি করেছি, আর এটা কিন্তু খুব বড় সাইজেরও আলু না, আর খুব ছোট সাইজের না, এই মিডিয়াম সাইজের আলু। আমি একটা আলু দিয়েই বানাচ্ছি। আলুটা ফ্রাই করতে করতে কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য বলছি আলুটা খুব ছোট ছোট করে কাটতে হবে, খুবই ছোট ছোট। এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন। নুনটা দিলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা অপশনাল, আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি বানাচ্ছি, এটা তাড়াতাড়ি বানানোও কিন্তু হয়েছে। আমি একটু ঢেকে দিলাম 2-3 মিনিট, 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে দিয়েছি। এবার আরেকবার একটু নেড়ে দিচ্ছি, আর দেখুন আমি দেখাচ্ছি আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে কাটবেন যাতে আলুটা একেবারে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না। এবার দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3টে ডিম। এই ডিমের মধ্যে যেই আলুর মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, এতেও কিন্তু সামান্য লবণ দিলাম। আমি কিন্তু আলু ভাজার সময়ও সামান্য লবণ দিয়েছি, আপনারা বুঝে দেবেন। আর দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার, এটা না দিলেও হয়, আমি দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। অনেক সময় আমাদের ব্রেকফাস্ট বানাতে একদম ভালো লাগে না, কিন্তু বানাতেই হবে, চটজলদি কিছু বানানো দরকার, সেই সময় কি বানাবো আমরা ভেবে পাই না। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের এটা আপনারা টিফিন হিসাবে দিতে পারেন, খুব ভালো খেতে হবে, আর এটা খুব বেশিক্ষণ সময়ও লাগে না বানাতে। এবার আমি ওই প্যানে আর কিন্তু তেল দিইনি, যেটুকুনি তেল ছিল সেই তেলেই বাকি রান্নাটা করছি। ওই প্যানে আবার গরম করে নিয়ে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 4 ঢেকে রেখে দেব। একটু কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি, দেখুন নিচ থেকে সম্পূর্ণ হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে। একটুখানি নেড়ে দিলাম, দেখলাম তাড়াতাড়ি
তোলা যাচ্ছে, মানে নিচটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাকে এটা উল্টে দিতে হবে। এবার আমি উপরে একটা থালা দিয়ে ওটাকে উল্টে দিলাম। এইভাবে দিলে খুব সুবিধা হয় আমার। আপনারা চাইলে ডাইরেক্ট এমনিও উল্টাতে পারেন। থালাটা দিয়ে উল্টিয়ে আবার আমি নিচের দিকটা প্যানে দিয়ে দিলাম, তাহলে নিচ সাইডেও তৈরি হয়ে যাবে। এবার আবার 2-3 মিনিট ঢেকে দিয়েছি। এবার সম্পূর্ণরূপে পটেটো অমলেট কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এটা বানানো অত্যন্ত সোজা। ইভিনিং স্ন্যাক্সে হঠাৎ গেস্ট চলে আসলে এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে ইয়ামি পটেটো অমলেট। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টও করবেনই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে। আর কি বলবো, যদি কোনো নতুন রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে।